জেতার উপাধি দিয়ে যা লিখল ইংলিশ পত্রিকা। কদিন পরেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তা নিয়ে ক্রিকেট পাড়ায় রীতিমতো চলছে আলোচনা। কে ব্যাট হাতে মাতাবেন, কে বল হাতে ভরকে দেবেন বাঘা বাঘা ব্যাটসম্যানদের। বিশ্বের বড় বড় ক্রিকেট বিশ্লেষকদের তালিকায় উঠে এসেছে নামিদামি ক্রিকেটারদের নাম। এবার সেই তালিকায় উঠে এলো বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের নাম। তার পাশাপাশি বলা হয়েছে বাংলাদেশের সাফল্যের কথাও। ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি মাতাতে পারেন এমন সব ক্রিকেটারদের নাম। সে তালিকায় বাংলাদেশ থেকে তামিমের নাম বলা হয়েছে। দেশ ও দেশের বাইরে সমানতালে সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ দল, আর সেই সাফল্যের বেশিরভাগ কৃতিত্ব বাংলাদেশের ব্যাটসম্যানদের, তাদের মধ্যে তামিম অন্যতম। বাংলাদেশ ও তামিম ইকবাল সম্পর্কে প্রতিবেদনে লেখা হয়েছে, আমরা দেখছি গেল এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশ অনেকটা উন্নতি করেছে এবং অবশ্যই তারা এই টুর্নামেন্টের জন্য হুমকি। তাদের বেশ কিছু দারুণ স্পিনার আছে যারা যে কোনো সময়ে খেলা ঘুরিয়ে দিতে পারেন। তামিম ইকবাল একজন ভয়ঙ্কর টপ ওয়ার্নার ব্যাটসম্যান, যিনি তার দিনে প্রতিপক্ষের যে কোনো আক্রমণ ভেঙে দিতে পারেন। প্রথম বল থেকেই তিনি ভেঙে চুরে শুরু করেন। তামিমের পাশাপাশি এই তালিকায় আছে ইংল্যান্ডের আদিল রশিদ, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, পাকিস্তানের মোহাম্মদ আমির, অস্ট্রেলিয়ার জেমস প্যাটিনসন, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলা ম্যাথুস, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।